हेलो व्यूअर्स, दिस इज तौहिद। वेलकम टू तौहिद 7M यूट्यूब चैनल। आजकल वीडियो ते आम्रा किछु पैसिव बिजनेस आइडिया शेयर करब, जे बिजनेस आइडियागुलो वास्तवायन करार माध्यमे आपनारा अनलाइन थेके पैसिव इनकाम जेनारेट करते पारबेन। गत पर्वेर वीडियोते आम्रा पाँचटी बिजनेस आइडिया शेयर करेछिलाम, जे बिजनेस आइडियागुलो वास्तवायनेर माध्यमे आपनारा अनलाइन थेके एक्टिव इनकाम जेनारेट करते पारबेन। गत पर्वेर वीडियोटि देखार जन्य आपनारा आई बाटने क्लिक करते पारेन, अथवा एई वीडियोटिर शेषे आपनारा वीडियोटि पेये जाबेन। सो आजके देखा जाक एक्टिव बिजनेस आइडियाते आम्रा কি বিজনেস স্টার্ট করতে পারি অনলাইনে, এবং এগুলোর মাধ্যমে কিভাবে আমরা অনলাইন থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি। গত পর্বে আমি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে একটি পার্থক্য বলেছিলাম। সো আজকে একটু ডেমো দিয়ে নিই ছোটভাবে। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি যখন একবার ইনকামটা স্টার্ট করবেন তখন আপনার ইনকামটা আর কখনো বন্ধ হবে না। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনার ইনকামটা বাড়তে থাকবে, কিন্তু আপনার ইনকামটা স্টপ হবে না। আজকে আমরা এমন আইডিয়াগুলো শেয়ার করব যেগুলো আপনারা অনলাইনে করার মাধ্যমে আপনার বিজনেস লং টার্মের জন্য আপনি রান করতে পারেন। অনলাইনে প্যাসিভ ইনকামের জন্য প্রথম বিজনেস আইডিয়াটি হচ্ছে ব্লগিং বিজনেস আইডিয়া। সো আপনি হয়তো শুনেছেন ব্লগিং করে ইনকাম করা যায়, কিন্তু ব্লগিং যে একটা বিজনেস হতে পারে সেটা হয়তো আপনি শুনেন নাই। সো আপনি যারা প্রফেশনাল তাদের যদি দেখেন, যারা লেখালেখি করে বিভিন্ন বিষয় নিয়ে, সেটা যে কোনো বিষয় হতে পারে, আপনি যাই জানেন সে বিষয় নিয়ে আপনি অনলাইনে অ্যাজ এ ব্লগার হিসেবে লিখতে পারেন, যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। আপনি যখন অনলাইনে লিখতেছেন সেই লেখা কিন্তু একদিনে শেষ হয়ে যাচ্ছে না, সেই লেখা কিন্তু অনলাইনে চিরজীবন রয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনার লেখাটি অনলাইনে লাইভ থাকবে ততদিন পর্যন্তই আপনি অনলাইন থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। ব্লগিংয়ের মাধ্যমে অনেকভাবে ইনকাম করা যায়। ফর এক্সাম্পল, আপনি যদি টেকনোলজি নিয়ে একটি ব্লগ রান করেন, সেই ব্লগে আপনি টেকনোলজি রিলেটেড কন্টেন্ট পাবলিশ করবেন, এই ক্ষেত্রে আপনি আপনার ব্লগে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। এরপরে আপনি চাইলে লিড জেনারেশনের মাধ্যমে ইনকাম করতে পারেন, অথবা আপনি আপনার ব্লগের মাধ্যমে কিছু সার্ভিস অফার করতে পারেন, যার মাধ্যমে আপনি অনলাইন থেকে ব্লগিংয়ের মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। সো ব্লগিং হচ্ছে একদম বিগিনারদের জন্য। আপনি যদি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে থাকেন, যদি আপনি জাস্ট যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন বাংলায়, তাহলে কিন্তু আপনি ব্লগিংটা শুরু করতে পারবেন, এবং এই ব্লগিং বিজনেসটা আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারেন। এর জন্য আপনাকে ডেস্কটপ ল্যাপটপ কোনো কিছু কিনতে হবে না। আমি মনে করি আপনি যেহেতু এই ভিডিওটি দেখতেছেন আপনার হাতে একটা স্মার্টফোন রয়েছে, সে স্মার্টফোন ব্যবহার করে আপনি ব্লগিং বিজনেস স্টার্ট করতে পারেন। ব্লগিং বিজনেসটা স্টার্ট করার জন্য আপনাকে অবশ্যই একটা ব্লগ তৈরি করতে হবে। সো বর্তমানে 5-6 হাজার টাকার মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, যার মাধ্যমে আপনি 5-6 হাজার টাকা ইনভেস্ট করে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে ব্লগিং বিজনেস স্টার্ট করতে পারেন। দুই নম্বর বিজনেস আইডিয়া হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংও হচ্ছে অনলাইন থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য একটা পপুলার বিজনেস আইডিয়া। অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটাও কিছুটা ব্লগিংয়ের মতো, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে লেখালেখি করতে হবে। সো যখন আপনি ব্লগ নিয়ে কাজ করছিলেন তখন যে কোনো বিষয় নিয়ে, টেক রিলেটেড বা ফুড রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আপনি লেখালেখি করছিলেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত ব্লগিংয়ের মতো, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ইনকাম জেনারেট করার প্রসেসটা একটু ভিন্ন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে খুবই পপুলার একটি ট্রেন্ডিং বিজনেস আইডিয়া। এই ক্ষেত্রেও আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট করতে হবে, অথবা আপনাকে একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি চাইলে অনলাইনের যে কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করতে পারেন, সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক অথবা অ্যানালগ প্রোডাক্ট হোক। আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আলিবাবা, অ্যামাজনের মতো কোম্পানির সাথে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আর যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনি নেমচি, ব্লুহোস্ট, গোডেডি, টিম ফরেস্ট এই কোম্পানিগুলোর সাথে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এগুলো খুবই পপুলার এবং জনপ্রিয় কোম্পানি, এদের সার্ভিস নিয়ে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে খুব দ্রুতই আপনি সেল জেনারেট করতে পারবেন, এবং এখান থেকে আপনি ভালো পরিমাণ অ্যাফিলিয়েট কমিশন আপনি জেনারেট করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা শুরু করার জন্য আপনাকে ভালো মানের একটি ওয়েবসাইট বিল্ড করতে হবে, যে ওয়েবসাইটটির ইন্টারফেস খুবই সাধারণ হবে এবং দেখতে খুবই সুন্দর হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে ওয়েবসাইটের লোডিং স্পিড যেন খুবই ভালো হয়। ওয়েবসাইটের লোডিং স্পিড মূলত নির্ভর করে ওয়েবসাইটের হোস্টিংয়ের উপর এবং যে টিমটি ব্যবহার করতেছেন তার উপরে। যদি আপনার টিমটি ভালো হয় এবং হোস্টিং ভালো হয়, তাহলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড ফাস্ট হবে। আপনি ব্লগিং বিজনেস করেন অথবা অ্যাফিলিয়েট করেন, যে কোনো একটি ভালো মানের অনলাইন স্টোর বা ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং
টিমটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ভালো মানের একটা ডিজাইন এবং ভালো কোম্পানির হোস্টিং ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড খুবই ফাস্ট হবে। সো আপনি চাইলে যে কোনো সময় কোনো ডেভেলপারকে দিয়ে অথবা আপনার নিজেরে যদি সে সম্পর্কে স্কিল থাকে নিজে একটা ওয়েবসাইট বিল্ড করে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে পারেন। তিন নম্বর বিজনেস আইডিয়াটি হচ্ছে ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস আইডিয়া। আপনি যদি ভিডিও মেকিংয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে আর্ন করতে পারেন। এটিও হচ্ছে একটি প্যাসিভ বিজনেস আইডিয়া, কারণ ইউটিউবে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু লাইফ টাইমের জন্য অনলাইনে লাইভ থাকবে, এবং ফেসবুকও যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটিও কিন্তু অনলাইনে লাইভ থাকবে। সো এই ভিডিওগুলো যতদিন পর্যন্ত অনলাইনে মানুষ দেখবে ততদিন পর্যন্ত আপনার ইনকাম হতেই থাকবে, কখনো আপনার ইনকাম স্টপ হবে না। সো এই প্যাসিভ ইনকাম বিজনেস আইডিয়াটি আপনি কোনো রকম ইনভেস্ট না করেই শুরু করতে পারেন এবং এটি আজ থেকে এই মুহূর্তে শুরু করতে পারেন। এর জন্য আপনার শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই হয়, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে সবচেয়ে ভালো। আপনার স্মার্টফোনের মাধ্যমেও আপনি কিভাবে 5 মিনিটের মধ্যে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারেন তা জানার জন্য আপনি আই বাটনে ক্লিক করতে পারেন অথবা এই ভিডিওটির শেষে আপনি পেয়ে যাবেন। একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে আপনি একাধিক পদ্ধতিতে ইনকাম করতে পারেন। ফর এক্সাম্পল, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন, স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করতে পারেন, অথবা ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারেন। ইউটিউবের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার জন্য আপনাকে নতুন একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে হবে। তাহলে আপনি ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। আর ফেসবুক পেজের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আর্ন করার জন্য আপনাকে 10,000 ফলোয়ার এবং 30,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে। তাহলে আপনি ফেসবুক পেজের ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। 4 নম্বর বিজনেস আইডিয়াটি হচ্ছে ইনফ্লুয়েন্স মার্কেটিং বিজনেস আইডিয়া। এটি খুবই পপুলার একটি বিজনেস। সো আপনি যদি ইনফ্লুয়েন্সার হিসেবে বিজনেস করে আর্ন করতে চান তাহলে এটি আপনি কোনো রকম বিনিয়োগ ছাড়াই স্টার্ট করতে পারেন। এটা থেকে খুবই ভালো পরিমাণে ইনকাম করা যায়। একজন ইনফ্লুয়েন্সার হিসেবে মাসে আপনি চাইলে লাখ টাকার উপরে ইনকাম করতে পারেন। তবে প্রথম দিকে আপনার ব্র্যান্ড এবং কমিউনিটি বৃদ্ধি করার জন্য আপনাকে খুব কম ইনকামের স্বপ্ন দেখতে হবে। এটি কিন্তু আপনার স্ট্র্যাটেজির উপরেই কিন্তু অনেকটাই নির্ভর করে। আপনি কিভাবে ইনফ্লুয়েন্স মার্কেটিংটা রান করতে চাচ্ছেন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে টার্গেট করতে হবে, সেটা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, যে কোনো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনার অ্যাক্টিভিটি ভালো হয় এবং এখানে যদি আপনি অন্যদের প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারেন, অন্যদের বিজনেসকে গ্রো করার জন্য আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারেন, তাহলে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে আপনি এই বিজনেসটি চালাতে পারবেন। সো আপনি চাইলে একাধিক কোম্পানির জন্য একজন ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়োগ পেতে পারেন। এমন না যে আপনাকে একটা কোম্পানির জন্য ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে হবে। আপনি আপনার জন্য একটি ব্র্যান্ডিং নাম চুজ করে প্রোফাইল তৈরি করে ফেলেন এবং আজ থেকেই স্মার্টফোনের মাধ্যমে অথবা আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করে আপনার ইনফ্লুয়েন্সার বিজনেস শুরু করতে পারেন। 5 নম্বর এবং সর্বশেষ আইডিয়া হচ্ছে মানি মেকিং কনসালট্যান্ট হিসেবে বিজনেস শুরু করা। মানি মেকিং কনসালট্যান্ট অনলাইনে খুবই পপুলার একটি বিজনেস আইডিয়া। আপনি যদি ইকোনমিক্সের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি কিভাবে বিজনেস করলে কিভাবে আর্ন করা যায় সেটা জানেন, অথবা অনলাইনে বিভিন্ন অ্যাপস রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিভাবে আর্ন করা যায়, সে ওয়েবসাইটের পলিসি এবং তাদের এখানে কিভাবে কাজ করতে হয় সে নিয়মগুলো নিয়ে আপনি যদি কনসাল্ট করতে পারেন তাহলে এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন খুবই ভালো। এক্ষেত্রেও আপনি যেই কোম্পানিগুলো নিয়ে মানুষকে কনসাল্ট দিবেন সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারেন। এই ক্ষেত্রে অনেকগুলো অনলাইন ট্রেডিং ওয়েবসাইট রয়েছে, সেগুলোকেও আপনি টার্গেট করতে পারেন। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার নলেজ থাকতে হবে। আপনি কোনো রকম এই ক্ষেত্রে কাউকে ভুল ধারণা দিতে পারবেন না বা ভুল তথ্য আপনি দিতে পারবেন না, এবং নিশ্চিত হওয়ার পরেই আপনাকে কনসালট্যান্ট হিসেবে কাজ করতে হবে যে কোনো বিষয় নিয়ে। সো কাউকে যখন আপনি একটা পরামর্শ দিবেন সেই পরামর্শটা যেন অবশ্যই কাজের হয় এবং প্রিমিয়াম একটা পরামর্শ হয়, তাহলে আপনি অ্যাজ এ কনসালট্যান্ট হিসেবে অনলাইন থেকে
মানি জেনারেট করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই পাঁচটি বিজনেস আইডিয়া আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি এই আইডিয়াগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আইডিয়াগুলো আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনার বন্ধুকে পার্টনার করে আপনি ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটরের এই বিজনেসগুলো একসাথে শুরু করতে পারেন। যদি টিম ওয়াইজ কাজ করা যায় তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পাবে। এখনও যারা তাওহিদ 7M ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন, যেন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার আপডেট পেয়ে যান। সো আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টসে প্রশ্ন করতে পারেন, সে প্রশ্নের আনসার আমি দেওয়ার চেষ্টা করব। অথবা ভিডিও ডেসক্রিপশনে একটি গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, সেই গ্রুপে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন যে কোনো বিষয়ে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।